নমস্কার, সন্ময় স্পিকস থেকে আমি বলছি আপনাদের জন্য। আচ্ছা, বা গণতন্ত্রে বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি থাকা উচিত একটু ভাবুন তো। আপনাদের ভাবনার জন্যই তো সন্ময় স্পিকস, একটু ভাবুন অপোজিশন দলের ভূমিকাটা কী থাকে। অপোজিশন দল তো ক্ষমতায় থাকে না, তারাতে পুলিশ থাকে না, অ্যাডমিনিস্ট্রেশন থাকে না, প্রশাসন থাকে না, আইন তৈরি করার ক্ষমতা থাকে না। তারা একটা অপোজিশন দল, সবসময় জনমত তৈরি করাটা তাদের একটা বড় ইম্পর্টেন্ট কাজ। এটা অপোজিশন ভুলে যায় বলে 34 বছরের মাম শাসনে কংগ্রেস সেই ভূমিকাটা পালন করতে পারেনি। কংগ্রেস অপোজিশন হিসেবেই ইস্যুগুলোকে তৈরি করে মানুষের কাছে নিয়ে যেতে পারেনি নিরন্তর। ফলত কংগ্রেস ক্রমশ ক্ষমতা থেকে, মানে বিরোধী দলের জায়গা থেকেও বিলীন হয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গে কংগ্রেস কোথায় বলুন তো? আমাকে এটি এই জায়গাটা ভাবায়। আমি বারবার বলছি, গত 12.5 বছর ধরে তৃণমূল কংগ্রেস যে চৌর্যবৃত্তির সাম্রাজ্য তৈরি করছে, কালীঘাটের একটি পরিবার পিসি এবং ভাইপো মিলে সারা বাংলাটায় যে লুঠের রাজত্ব তৈরি করেছেন, সেই সময় দাঁড়িয়ে অপোজিশনের হাতে অনন্ত ইস্যু আসে, নিরন্তর ইস্যুগুলো এসে যায়, আর সেই ইস্যুগুলো হাতছাড়া করে। আমি দেখছিলাম ওই অশোক সিংহ বলে যে ছেলেটি 42 বছর একজন যুবক, ওই আমার স্ত্রীর থানার মধ্যে মারা গেলেন, ঢুকলেন আর মারা গেলেন, আর তারপর তার দেহটা বেরোলো। আমার স্ত্রীর থানা, পুলিশ, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল কলেজের ডাক্তার সবাই মিলে নেমে পড়লেন ব্যাপারটাকে কভার আপ করতে। নবান্ন বা কালীঘাট থেকে নির্দেশ এসছে, এটা কোনোভাবেই যেন প্রমাণিত নয় জনৈক হরিদাস পালের কীর্তি। আমি সেই বিষয়টা যাচ্ছি না কী হয়েছে না হয়েছে, কিন্তু তার সিসিটিভি ফুটেজ তো পাওয়া যায়নি। এটাকে নিয়ে বিরোধী দল অপোজিশন কেন সেভাবে মাঠে নামল না, এটা আমাকে নিরন্তর ভাবিয়েছে। আর ভাবিয়েছে বলে আজকের এই প্রতিবেদনে আমি এই বিষয়টা নিয়ে এলাম। কেন জানত, মানুষের কথা বলা দরকার এ বিষয়টা নিয়ে। কেন অপোজিশন মাঠে নামল না? 42 বছর একজন যুবক থানার মধ্যে গেলেন, আর তারপর দ্বিতীয়বার গেলেন, তারপরই তিনি তার মৃতদেহ ওখান থেকে টানতে টানতে মানে একদম প্রায় চ্যাংদোলা করে বার করছে পুলিশ। আর এটা নিয়ে যদি ধরুন এই সময় মুহূর্তে বামফ্রন্ট ক্ষমতায় থাকতো, অপোজিশনে থাকতো তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় অপোজিশন নেত্রী, ভাবুন কী করতেন, কলকাতা অচল করে দিতেন। কোথায় অপোজিশন লিডাররা কলকাতার, পশ্চিমবঙ্গের? কী কংগ্রেস, কী বিজেপি, কী সিপিএম, আমি সব নেতাদের বলছি, কোথায় অপোজিশন লিডাররা কলকাতায় যারা প্রেস বাইট দেন, সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন, সেই মানুষগুলো কোথায়? ভাবুন তো, দুদিন হয়ে গেল ঘটনাটা, তারপর থেকে কলকাতার রাস্তায় দেখা নাই রে দেখা নাই, কলকাতায় সেই মানুষটার বাড়িতে নেই, না ক্যামাক্সি এন্টায়ার আমার স্ট্রিট থানা তো ঘেরাও করে রাখা উচিত ছিল। কোন হরিদাস পালের থাপ্পড়ে শেষ পর্যন্ত অশোক সিংহর মৃত্যু হয়েছে? কেন সিসিটিভি ফুটেজ কভার পাওয়া যাচ্ছে না? এটা নিয়ে লাগাতার একটা রাস্তায় বসা যেত না? কোথায় রাজনৈতিক নেতারা, কী করছেন আপনারা? সংবাদ মাধ্যম এলে চুলটা ভালো করে আঁচড়ে, পারফিউমটা গায়ে এবং চুলেও মেখে, তারপর সংবাদ মাধ্যমের সামনে বাইট দিতে বসবেন? এটা আপনাদের কাজ, এর জন্য অপোজিশন করেছে আপনাদের? আমি প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলকে বলছি, কংগ্রেস, বিজেপি, সিপিএম, প্রত্যেককে বলছি। ধন্যবাদ শুভেন্দুকে, অন্তত পূর্ব মেদিনীপুর থেকে ছুটে এসছেন, এসে সরাসরি অশোক সিংহর বাড়িতে গেছেন, সেখানে তার মার সঙ্গে দেখা করেছেন, তার মা বা তার স্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এবং তারপর লুটিয়ে পড়া সে পরিবারটার পাশে থাকছেন, মাটিতে নিজে হাঁটু গেড়ে বসে পর্যন্ত পড়েছেন। রাজনৈতিক নেতারা, বিরোধী রাজনৈতিক নেতারা, শিখুন, অপোজিশন লিডার হলে রাজনীতিতে বিরোধী দলে বসলে কী স্টাইলে মুভমেন্টটা করা দরকার। শুভেন্দু অধিকারী সেটা করে দেখিয়েছেন, দেখুন সেই ভিডিওটা। ঠিক আছে, ঠিক আছে, আয়গা আয়গা, ন্যায় মিলেগা, আপকো ইনসাফ মিলেগা।
पहले कोई केस पेश नहीं था एक दिन भी पुलिस नहीं बुलाया और कुछ बीमार था थोड़ा पानी दो दीदी हम लोग है चिंता मत करो इंसाफ आपको मिलेगा दीदी इंसाफ मिलेगा आपको इंसाफ मिलेगा ना मिलेगा लड़का दो लड़का है ना आपको ठीक रहना चाहिए ना दीदी दीदी दौड़ ঘটনাটি গত দুদিন ধরে আপনারা সবাই দেখিয়েছেন এবং পশ্চিম বাংলার মানুষ জেনেছে এবং তমগ্ন ভাই সজল ভাইদের নেতৃত্বে সজল বাবুদের নেতৃত্বে স্থানীয় মানুষ যেভাবে সারা রাত্রি ধরে প্রতিবাদ করেছে এবং এই অত্যাচারের বিরুদ্ধে তারা সোচ্চার আওয়াজ তুলেছে আপনারা দেখেছেন এবং কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছে আমরা হাইকোর্টকে সম্মান করি তো আমরা আরও বেশি কিছু হয়তো আশা করেছিলাম কিন্তু মহামান্য আদালত তারা পোস্টমর্টম রিপোর্ট এবং যা যা করেছেন আজ পর্যন্ত আপনারা জানেন এবং এই মামলা তারা পেন্ডিং রেখেছেন আগামী বৃহস্পতিবারও তারা শুনবেন আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল এখানে আমি আইনজীবী কৌস্তভ ভাই কাউন্সিলর সজল ঘোষ এবং আমাদের স্থানীয় নেতৃত্ব তমগ্ন ঘোষসহ আমরা সবাই এসেছি পরিবারের পাশে সমবেদনা জানাতে আমি তার পরিবারকে জিজ্ঞেস করেছিলাম যে 42 বছরের অশোক সিংকে আগে কখনো থানায় ডাকা হয়েছে কখনো কেস করা হয়েছে কখনো জেল খেটেছে বা কোনো তার ব্যাকগ্রাউন্ড ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা এখানে এসে জানলাম তার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই কোনো দিন থানায় ডাকা হয়নি এখানে হরি রায় দাস রায় বলে একজন মমতা পুলিশ আছে এবং পুরো ব্যবস্থাটাই তাই আপনি দেখেছেন এর আগে কাউন্সিলর সজল ঘোষের বাড়িতে কিভাবে লাথি মারা হয়েছে কলকাতা পুলিশ যাকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করতে হয়েছিল তার অধঃপতন পিসি ভাইপোর পিরিয়ডে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন কোথায় গিয়ে তারা নেমেছে কত নিচে নেমেছে কে কলকাতা পুলিশে কাজ করে কার সাদা উর্দি আর কার জিন্সের প্যান্ট কে হাওয়াই চটি পরে ঘুরছে কে পুলিশের শু পরে ঘুরছে এগুলো কেউ চিনতে পারবেন না কত রকমের বিরোধীদের আটকাতে এবং অত্যাচার করার জন্য কলকাতা পুলিশের ব্যবস্থা হয়েছে তাই এদের নাম এখন বদলে মমতা পুলিশ হয়েছে এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা প্রত্যেকে আক্রান্ত আটা চুরি গম চুরির বিরুদ্ধে বলতে গিয়ে তমগ্ন ঘোষের বিরুদ্ধে মামলা হয়েছে আপনারা দেখেছেন আমার তো মামলার মানে মালা পরিয়েছে কৌস্তভ পাকচি প্রতিবাদী আইনজীবী সে কোন দল করেন আমার জানার দরকার নেই তাকেও কিভাবে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখেছেন সজলকেও কিভাবে বাড়িতে গিয়ে করা হয়েছে এটা কেউ কোনো বিষয় নয় এই অশোক সিংকে এখানকার সেকেন্ড অফিসার মেরেছে খুন হয়েছে ইটস এ কমপ্লিটলি মার্ডার আমরা দায়িত্ব নিয়ে খোঁজ খবর নিয়ে এখানে এসেছি এবং আমাদের যেটা ডিমান্ড
সেটা সেকেন্ড পোস্টমর্টম মহামান্য আদালত রাজি হননি। আমরা পরিবারকে বলবো, তারা সিদ্ধান্ত নিক যে আগামী বৃহস্পতিবার শুনানি পর্যন্ত দেহ রাখা গেলে ভালো, তার পরিবার এটা ফাইনাল সিদ্ধান্ত নেবেন। আমাদের এটা পরামর্শ এক। দ্বিতীয় পরামর্শ, আজকে সরকারি আইনজীবী বলেছেন যে তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, তো আমাদের কাছে কমপ্লিট খবর আছে যে ওই পর্সনকে ইরেজ করা হয়েছে, মুছে দেওয়া হয়েছে। আমরা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে আমার স্ট্রিট থানার সেই সময়কার সিসিটিভি